নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আজকে আমি আপনাদের সাথে আরও একটি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি তা হল সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ছাল চিংড়ি মাছের এই রেসিপিটি বানানো খুব সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি আসুন দেখি এটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের চারশো গ্রাম চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি চার টেবল স্পুন সর্ষে সাদা সর্ষে বা কালো সর্ষে এটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন নিয়েছি চার টেবিল স্পুন পোস্ত নিয়েছি আন্দাজ অনুসারে হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ চার পাঁচটি কাঁচা লঙ্কা নিয়েছি আর রান্নাটা আমি করব সর্ষের তেলে প্রথমেই এখানে একটা মিক্সির জার নিয়েছি এবারে সর্ষেটা এখানে দিয়ে দিলাম আর এর সাথে পোস্তটাও এখানে দিয়ে দিলাম তিন চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে এখানে আমি এক কাপ পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি এখনই এটাকে পেস্ট করব না আধ ঘন্টা আমি এভাবে এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পরে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নেব ভালো করে ব্লেন্ড করে নেবার পর এবারে ঢাকনা খুলে নিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি একটা খুব স্মুথ পেস্ট তৈরি হয়েছে আপনারা চাইলে মাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন এবারে প্রথমেই গ্যাস অন করে একটি ননস্টিক প্যান চাপিয়ে দিয়েছি এবং তাতে তিন টেবল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলেই প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলিকে প্যানের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলিকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি এখানে ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম আর তার সাথে ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে লবণ এবং হলুদ গুঁড়োটা সব চিংড়ি মাছগুলির গায়ে ভালোভাবে লেগে যায় আপনারা চাইলে চিংড়ি মাছগুলিকে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রাখতে পারেন চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না চিংড়ি মাছগুলির এক পিট ভাজা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলিকে উল্টে দিচ্ছি চিংড়ি মাছগুলিকে বেশি ভাজলে এগুলি শক্ত হয়ে যায় এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছগুলির দুপিঠি লাল রঙের হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলিকে তুলে নেব মাছগুলি তুলে নেবার পর একই তেলের মধ্যে আমি সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মশলাটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো এই রেসিপিটি বানাতে খুব কম সময় লাগে খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় বানানো খুবই সহজ আর খেতে তো দারুণ লাগে এই সময় আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে হাফ টি স্পুনের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব লবণ এবং হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব দেড় থেকে দু মিনিট মশলাটাকে কষে নেবার পর এখানে দেখতে পাচ্ছি তেল আলাদা হতে শুরু করেছে এবারে আমি এখানে দেড় কাপ পরিমাণ জল ঢেলে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব এই ডিশটির ক্ষেত্রে গ্রেভির কনসিস্টেন্সিটা একটু ঘন মাখা মাখা হবে মিনিট মিনিটখানেকের মধ্যেই দেখতে পাচ্ছি গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে এখানে দিয়ে দেব এবারে চিংড়ি মাছগুলিকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলিকে মিশিয়ে নেবার পর আরও দু থেকে তিন মিনিট আমি লো ফ্লেমে এটাকে রান্না করব আরও দু তিন মিনিট রান্না করে নেবার পর এখানে দেখতে পাচ্ছি গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা ঠিক আছে কি না এবারে নামানোর আগে এক টেবিল পরিমাণ সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের সাথে সর্ষের তেলের এই ঝাঁচটা কিন্তু দারুণ লাগে একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস এবারে রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ছাল রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং